সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডিরেক্টর মোহাম্মদ শামসুল হুদা শুভ সকাল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মডেল হিসেবে কিন্তু আপনার মিডিয়াতে প্রথম যাত্রাটা শুরু হয় জি মডেলিং হিসেবে কাজের অফারটি কিভাবে পেয়েছিলেন এবং পরবর্তীতে মডেলিং থেকে ডিরেক্টরে হওয়ার সিদ্ধান্তটি কিভাবে নিয়েছেন আসলে আমার দুই সালে আমি হচ্ছে একটা অনলাইন নিউজ পোর্টালে আর কি চাকরি শুরু করি তো সেই সুবাদে বিভিন্ন সিঙ্গারদের সাথে আমি হচ্ছে ইন্টারভিউ আর কি নিতাম তো তখন এই প্রথম আর কি একজন সিঙ্গার ছিল রাকিব মুসাব্বির তার লেজার বিষনে একটা অ্যালবাম বের হয়েছিল ওই অ্যালবামে একটা গান ছিল তুমি বিহনে এই গানটা আমাকে মানে করার জন্য সে প্রস্তাব দেয় তখন আমি আসলে রাজি হই এরপরের কাজ মানে এই শুরু হয় আর কি আমার মডেলিংটা পরে কন্টিনিউ করা হয়নি কেন আমি প্রায় দশ পনেরোটা মিউজিক ভিডিও করছি এগুলো বেশ মানে জনপ্রিয় হয় তো একটা পর্যায়ে আসলে মানে কাজ করতে করতে মনে হয়েছে যে মানে আমি আসলে ক্যামেরার সামনে না আমি আসলে পিছনে থেকে কাজ করতে মনে হয় আমার জন্য মানে ভালো হবে তো তখনই আমি আসলে ডিরেকশানে চলে আসি আর এখন সম্প্রতি কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে আমার সম্প্রতি বেশ কিছু মিউজিক ভিডিও আর কি কাজ করছি খুব শীঘ্রই সেগুলো প্রচারিত হবে আচ্ছা ঈদকে ঘিরে কি আমাদের কিছুদিন আগে ঈদ গেল তো ঈদকে ঘিরে কি কোনো কাজ হয়েছে কিনা হ্যাঁ বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ হয়েছে অলরেডি আপনি যেহেতু ডিরেক্টর হিসেবে কাজ করছেন আপনার প্রথম ডিরেকশনে কাজ কোনটি ছিল আমার প্রথম ডিরেকশনের কাজ ছিল হচ্ছে এফ এস সুমনের জানের খোদা জানে এই গানটি ডি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছিল এই গানের মডেল হিসেবে কাজ করছিল সোয়েল রানা আর হচ্ছে রাখা বিশ্বাস যেহেতু প্রথম ছিল তো চ্যালেঞ্জও তো অনেক বেশি ছিল কারণ দেখা যায় ডিরেক্টরের উপরে অনেক গুরু দায়িত্ব বহন করেন ডিরেক্টররা ক্ষেত্রে কাজের প্রেশার সেক্ষেত্রে অডিয়েন্স কি চান সেই হিসাবে মেকিং করাটা সো প্রথম কাজ হিসেবে ফিডব্যাকটা কেমন পেয়েছিলেন দর্শকদের থেকে মানে এখন যেরকম আসলে ভাইরালের যোগ ওই সময়টা এরকম ভাইরালেরই ছিল না মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াটা ওই রকম ছিল এটি কত সালে হয়েছিল এটা দুই সালে ২০১৪ সালে কাজটা করছিলাম তো তখন হচ্ছে আপনার যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করত তো এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আসলে সারা বাংলাদেশ গানটা মানে প্রচারিত হয়েছে আর বেশ সারা পাইছিলাম তখন আচ্ছা আপনি যেহেতু বলছিলেন যে এখন ভাইরালের যুগ সো ভাইরাল বিষয়টি আসলে কি এবং দর্শকরা আসলে কি ভাইরাল করতে পছন্দ করে বা দর্শকদের কাছে আসলে কোন জিনিসগুলো ভাইরাল হয় মানে বর্তমানে মানে আমার দেখা আর কি যেটা মনে হয় যে এখন হচ্ছে মানে ফাঙ্কি টাইপের গানগুলোই মানুষ বেশি মানে পছন্দ করে আর কি তো এই গানগুলাই বেশি আপনার টিকটক বলেন বা ফেসবুক ইউটিউব এখানে বেশ জনপ্রিয় হয় যেটাকে আমরা ভাইরাল বলি আর কি আচ্ছা ক্ষেত্রে কি বলতে পারি আমরা দর্শকদের কি রুচির পরিবর্তন হয়েছে কি উন্নতির দিকে গেছে না অবনতির দিকে এটা অবশ্যই অবনতি মানে আমরা আসলে যেভাবে যে মানে ভালো কাজ করতে চাই ওই কাজগুলো হয় না এখন সবাই মানে একটা টপিক নিয়ে বলে যে রকম গান চাই এইরকম গান চাই মানে একটার পিছনে আমরা মানে আসলে আমরা কিছু মানে করতে না চাইলেও মানে বাধ্য হই আর কি কাজটা করার জন্যে আচ্ছা তাহলে যে দর্শকদের যে একটা চাহিদা যে তারা একটু ফাঙ্কি টাইপের যেটি আপনি বলছিলেন যে তারা এই ধরনের ফাঙ্কি টাইপের ভিডিও বা এন্টারটেইনমেন্ট টাইপের জিনিস দেখতে চাই সেক্ষেত্রে কি আপনারা ডিরেক্টর হিসেবে এটা করতে বাধ্য যে ফাঙ্কি টাইপের কিছু তৈরি করতে হবে না নিজের নিজস্বতা থাকে সেক্ষেত্রে কি সেভাবে কাজ করছেন কিনা না নিজস্ব একটা শখেও তো থাকে কিন্তু সেই কাজটা আমরা আসলে করতে পারি না কারণ আমাকে কোম্পানি বলেন বা সিঙ্গার বলেন বা পার্সন বলেন সবাই বলে যে আমরা এই কাজটা করতে চাই তখন ওইটা আমাদের করতে মানে হয় মানে আমাদের তো আসলে নিজস্ব কিছু করে আমরা ওটা করবো ওকে মানে আমাদের তো কোম্পানির জন্য কাজ করি বা সিঙ্গারের জন্য কাজ করি তখন মানে যার যেই গানটাই থাকে ওইটাই করতে হয় আর কি সো অ্যাজ এ ডিরেক্টার হিসেবে তো দেখা যায় অনেক গুরুদায়িত্ব তো থাকেই সেক্ষেত্রে দর্শকদের যে রুচিবোধের পরিবর্তনের কারণে কিন্তু কোয়ালিটি ফুল কিছু দর্শকও কিন্তু আছেন এবং তারা কিন্তু ভালো কিছু দেখার আগ্রহেই বসে থাকেন এবং আপনার কাছ থেকে হয়তো বা ভালো কাজ পাওয়ার পর তার এক্সপেক্টেশনটাও সেভাবে রাখেন যে আমরা কোয়ালিটি ফুল ভালো কাজ পাবো কিন্তু এই যে যাওয়া কিংবা সেই ট্রেন্ডে ট্রেন্ডি হওয়ার আপনার কাছে কেমন লাগছে ভেসে বিষয়টি না আপনার ফাঙ্কি গানের পাশাপাশি আমরা কিন্তু ভালো কাজও করি তো এইটা হয় কি খুব কম হয় তো আমরা হচ্ছে ভালো কাজটাকে বেশি প্রাধান্য দিই এই কাজগুলো হয় মানে ধরেন দশটা কাজের মধ্যে একটা ফাঙ্কি গান হয় আচ্ছা আপনার ডিরেকশনে কতগুলো গান রিলিজ হয়েছে এই 100 প্লাস মিউজিক ভিডিও আচ্ছা এর মধ্যে আপনার পছন্দের গানগুলো কোনটি বা দর্শকদের মনে সারা ফেলেছে এরকম গান কোন এই রকম হচ্ছে আপনার আরফিন রুমির একটা গান ছিল হচ্ছে তোমার মাঝে এক পলকে তারপরে তৌসিবের হচ্ছে এই এই বুকেতে কেউ থাকে না এফ এস সুমনের বন্ধুরতর বুকের ভিতর এরকম অসংখ্য গান আছে তো মিউজিক ভিডিওর যে এখন ট্রেন্ডটি এসেছে এবং সেখানে তো একটা বিগ বাজেটের একটা বিষয় থাকে এবং সবাই কিন্তু খুব ভালোভাবে মিউজিক ভিডিওটা মেক করছেন কোনো রকম ভাবে গজা খিচুড়ি বা এরকম কিছু কিছু মেক করছেন না একদম খুব ভালোভাবে প্রপার ওয়েটে বিগ বাজেটে যতটা ভালোভাবে করা যায় সেক্ষেত্রে একটা এই যে বাজেটের যে বিষয়টা থাকে সেক্ষেত্রে যে পরিমাণ বাজেট দেওয়া হয় সেই পরিমাণ বাজেট রিটার্ন আসছে এখনকার মিউজিক গুলো অনেক বাজেটে কাজ হয় কিন্তু ওই পরিমাণ রিটার্ন আসে না যার কারণে আপনার যত প্রযোজনা কোম্পানি না আসার কারণ কি না আসার কারণ হচ্ছে আপনার ধরেন আগে যে রেভিনিউ ইউটিউব থেকে আসতো ওইভাবে আসে না এখন বেশ কিছু প্ল্যাটফর্ম আসছে কিন্তু ওই প্ল্যাটফর্মগুলো থেকে আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে কিন্তু সেটা মানে খুব সময় সাপেক্ষ আর আমরা তো বেসিক্যালি মিউজিক ভিডিওটা যেভাবে করে আসতেছি ওই ফিডব্যাকটা মানে আপনার রেভিনিউ থেকে হচ্ছে না এটা অডিও প্ল্যাটফর্ম থেকে হচ্ছে ভিডিও থেকে আর কি হচ্ছে না মিউজিক ভিডিও নির্মাণে শিল্পীদের আগ্রহ কেমন। বেশি থাকে এখন মানে সব সিঙ্গারদের কিন্তু আলাদা আলাদা ইউটিউব চ্যানেল আছে মানে আগে যেমন একটা কোম্পানিতে একটা গান প্রকাশ হবে সেই আশায় বসে থাকে এটা কিন্তু আর এখন হচ্ছে না সবাই পার্সোনালি ইউটিউব চ্যানেল করে সবাই আলাদা আলাদা মিউজিক ভিডিও করতেছে এটা রেগুলার হচ্ছে আচ্ছা মিউজিক ভিডিওর পাশাপাশি আর কি কি নির্মাণে কাজ চলছে আমি হচ্ছে নাটক নির্মাণ করছি তারপর হচ্ছে টিবিসি আছে ওবিসি আছে শর্ট ফিল্ম এগুলা করছি সিনেমা নির্মাণের ইচ্ছে আছে কিনা সিনেমা নির্মাণের একটা আপনার ধারা মিডিয়ার ব্যানারে একটা সিনেমা নির্মাণ খুব শীঘ্রই হবে এটা আসলে খুব শীঘ্রই ঘোষণা হবে প্রযোজনা করতেছেন আমাদের আবুল হোসেন মজুমদার ভাই আচ্ছা ওকে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মানে আমি আসলে মিডিয়ার সাথে যেহেতু জড়িত মানে ভালো কিছু করতে চাই আর কি এখন আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে সবাই খুব অ্যাক্টিভ এবং টেলিভিশনের চেয়েও কিন্তু দেখা যায় যে ইউটিউবে মানুষ বেশি সময় দেন এবং সেক্ষেত্রে দেখা যায় যে সবাই সবার যেটি আপনি বলছিলেন প্রত্যেকটা সিঙ্গারই কিন্তু নিজস্ব একটা চ্যানেল খুলে খুলে ফেলেন যখন তাদের গানগুলো ভাইরাল হয়ে যায় তখন তার কোনো কোম্পানির আন্ডারে থাকেন না তখন নিজের একটা নিজস্বতা তৈরি করে ফেলেন সে বিষয়টাই যে এতগুলো মাধ্যম তৈরি হয়ে গেছে সব বিষয় টিকটকেও দেখা যায় যে সবার সবার একটা অফিসিয়াল পেজ আছে সেক্ষেত্রটাকে আসলে আপনারা যারা আছেন তাদের ক্ষেত্রে এই যে আর্টিস্ট পাওয়ার ক্ষেত্রে কি কোনো প্রবলেম হয় কিনা পরবর্তীতে কারণ আপনারাই তো একজন আর্টিস্টকে দাঁড় করাই দেন দর্শকদের সামনে ভালোভাবে তাদের প্রতিভাগুলো বের করে বিকশিত করে দর্শকদের সামনে রিপ্রেজেন্ট করেন সেক্ষেত্রে যখন সে ভাইরাল হয়ে যায় বা পরিচিত হয়ে যায় তখন তার নিজস্ব একটা জায়গা তৈরি হয়ে যায় তখন কি আপনাদের ক্ষেত্রে এটা কোনো প্রবলেমেটিক হয় কিনা আপনাদের কাজের ক্ষেত্রে না এরকম প্রবলেম হয় না মানে এটা যদি সবাই যদি নিজে নিজের অবস্থান তৈরি করে তাহলে এটা হয় কি আমাদের কাজের ক্ষেত্রটা বেড়ে যায় তখন এটা আরো মানে আমাদের সবার জন্য শুধু আমার একার জন্য না মানে আমরা যারা কাজ করি সবার জন্যই ক্ষেত্রটা আরো অনেক বড় হয়ে যায় মানে বড় পরিসরে আর কি কাজগুলা হইতে থাকে আচ্ছা এখন তো মানুষ বহু কেন্দ্রিক হয়ে গেছে এক কেন্দ্রিক ছিল একটা সময় টেলিভিশন আমরা বিটিপি দেখেছি তারপর আমাদের প্রথম স্যাটেলাইট টেলিভিশন 18 বাংলা স্টার্ট হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন চ্যানেল এসেছে সেই যে যে তখন আমরা দেখাচ্ছি তো এক বা দুই কেন্দ্রিক ছিলাম এখন আমরা বহু কেন্দ্রিক হয়ে গেছি বিভিন্ন মাধ্যম তৈরি হয়েছে তো মাধ্যমের কারণে দেখা যায় সবার যে নিজস্বতা তৈরি হওয়ার কারণে পৌঁছানো দর্শকদের কাছে পৌঁছানোর ক্যাপাসিটিটা কিন্তু কম হয়ে গেছে পরিসরে সেক্ষেত্রে বিষয়টিকে আসলে আগামী প্রজন্মের জন্য ভালো নাকি খারাপ ভালো খারাপ দুইটেই আছে আর এখন মানুষ জানতে চাই ভালো কি আর খারাপ মানে এখন মানুষজন হচ্ছে মানে সবার কাছে পৌঁছানোর জন্য সব মাধ্যমটা হচ্ছে টিকটককে মানে ব্যবহার করে এখন আমরা যারা কাজ করতেছি যদি একটা গান মানে ভাইরাল করতে চাই সবাই চিন্তা করে এটা যদি টিকটকে ভাইরাল হয় তাহলে মানে গানটা মানে ভাইরাল হবে মানে এইটাকে বেশি প্রাধান্য দিতেছে এখন আমরা আচ্ছা শিল্পীর ক্ষেত্রে কি কোয়ান্টিটি মেইনটেইন করা উচিত নাকি কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করা উচিত কিন্তু ওই কাজটা এখন আর হচ্ছে না আপনার অবসর সময় কাটে কিভাবে অবসর সময় আমি আসলে মুভি দেখি বই পড়ি এভাবেই কাটে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক শুভ কামনা আপনার জন্য ভালো থাকবেন জি আপনাকে অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে ধন্যবাদ দর্শক আশা করছি আজকের এই আপনাদের ভালো লেগেছে আজই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে